মাধ্যমিক শুরু তোমরা সকলে জানো সোমবার থেকে 7ই মার্চ, কিন্তু মাধ্যমিক পরীক্ষার এখনও অনেক নিয়মের কিন্তু ধোঁয়াশা বহাল রয়েছে। পরীক্ষা পেছোবে না, পরীক্ষা বাতিলও হবে না, কিন্তু পরীক্ষার বিভিন্ন নিয়ম রয়েছে। এই পরীক্ষার কিছু নিয়মের জন্য পরীক্ষার্থীরা কিন্তু সমস্যায় পড়তে পারে, তাই আগে থেকে পরীক্ষার্থীরা তোমরা কিন্তু জেনে নাও। এই ভিডিওতে আজকে তথ্যের মাধ্যমে বলবো, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকে পাওয়া গিয়েছে। আনন্দবাজার পত্রিকায় কী বলা হয়েছে এবং সেখানে মুখ্য সচিব এবং তার সাথে সাথে পর্ষদ সভাপতি মাধ্যমিক বোর্ডের কী জানিয়েছে এই পরীক্ষার সিকিউরিটি সম্বন্ধে, পরীক্ষার নিয়ম সম্বন্ধে, সবটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর সাথে সাথে বলি বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে তোমরা জানো সকলে যে বদল আসতে চলেছে, কিন্তু কবে কবে বদল আসবে, কী বৃত্তান্ত, মুখ্য সচিব কী জানিয়েছে, হরেকৃষ্ণ ত্রিবেদীর সাথে সাথে আমাদের যে চিরঞ্জীব ভট্টাচার্যবাবু তিনি কী জানিয়েছেন তোমাদের পরীক্ষা কীভাবে হবে, কেমনটা বা হবে, সবটাই আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব ডিটেলে। এবং এর কারণে কি একাদশ শ্রেণীর পরীক্ষাও পিছিয়ে যাবে, সবটাই এই ভিডিওতে সুস্পষ্টত আলোচনা করব। তাই মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু এবং একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধু, পরীক্ষার এই প্রাককালে এই তথ্যগুলি অবশ্যই তোমরা শুনে রাখো। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করবে, চ্যানেলে প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অপশন ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। 7ই মার্চ থেকে শুরু হচ্ছে, সোমবার থেকে চালু হচ্ছে। প্রথমে তোমাদেরকে জানাই, মনে জোরানো, এই পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হবে। 25% নম্বর পেয়ে পাস করবে সকলে, আমি তোমাদের বলে দিয়েছি, কিন্তু এর থেকেও ভালো যদি তোমরা লিখে এসো তো অবশ্যই ভালো নাম্বার পেয়ে পাস করবে। বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা 7ই মার্চ থেকে শুরু হচ্ছে, কিন্তু মাধ্যমিক পরীক্ষার নিয়মের জন্য নিয়ে কিন্তু উঠছে বিভিন্ন প্রশ্ন। যেমন পরীক্ষার হলে আমরা এর আগের বছর দেখেছি পরীক্ষা হয়নি, তার আগের বছর পরীক্ষা হয়নি, তো কোভিড বিধি এর আগের বছর তার আগের বছর মানার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু এবছর কোভিড বিধি নিয়ে কিন্তু জোরদার একটা মানে কথা দিয়েছেন যে কোভিড বিধি মানা হবে, এমনটা কিন্তু বোর্ডের সভাপতিরা জানিয়েছে। কিন্তু কোভিড বিধি মানা হবে, কোভিড বিধি নিয়ে কিন্তু দুটি প্রশ্ন উঠে যাচ্ছে। মাধ্যমিক শুরু সোমবার আর নিয়মের ধোঁয়াশা এখনও অবধি বন্ধুরা বহাল রয়েছে। কি লিখেছে আনন্দবাজার পত্রিকায়, কোনো পরীক্ষার্থী বা তার পরিবারের কারো যদি করোনা হয়ে যায় সে কীভাবে মাধ্যমিক দেবে? জীবনের প্রথম বড় পরীক্ষার প্রথম দিনে ছাত্র বা ছাত্রীর সঙ্গে একজন অভিভাবককে পরীক্ষা কেন্দ্রে কিন্তু ঢোকার অনুমতি দেওয়া হয়, এটা বহুদিন থেকেই হয়ে আসছে, সেটা কি এবারেও দেওয়া হবে? দিলে করোনাকালে ভিড় না করায় যে নিয়মবিধি সেটা মানা হবে কী করে? অর্থাৎ নিয়মের কিছু কিছু প্রশ্ন কিন্তু উঠছে। সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে এই সব প্রশ্নকে ঘিরে ধোঁয়াশা রয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে যেসব নিয়ম সাধারণভাবে প্রযোজ্য হয় সেগুলি এবার কার্যত একই আছে বলে জানাচ্ছেন প্রধান শিক্ষক শিক্ষিকারা। তাঁদের বক্তব্য, পরীক্ষার নিয়মাবলীতে পরিবর্তনের ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ এখনও কিছু বলেনি, শুধু করোনাবিধি নিয়ে মেনে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু করোনা এখনও পুরোপুরি বিদায় নেয়নি বলে নিয়মবিধিতে কিছু বদল দরকার। শিক্ষকদের একাংশের বক্তব্য যে পরীক্ষার 5 দিন আগেও মূলত করোনাকে ঘিরে নিয়মাবলীর কিছু জায়গায় ধোঁয়াশা দ্রুত কাটানো উচিত, নাহলে কিন্তু ছাত্রছাত্রীদের অবশ্যই অসুবিধা হবে। কিন্তু আপাতত পরীক্ষা তোমাদের একদম সামনাসামনি চলে এসেছে, কিন্তু পরীক্ষা তোমরা সকলেই জানো কিন্তু সোমবার থেকে পরীক্ষা চালু হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের একটা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কী হবে, তোমাদের করোনাবিধি ঠিকঠাকই মানা হবে, নিয়ে কিন্তু উঠছে একটা প্রশ্ন। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে, তোমরা জানো স্ক্রিনের উপর থেকে দেখো, এই ইমেল আইডিতে তোমরা মেল করে তোমাদের সমস্যা জানাতে পারো। তারপর কন্ট্রোল রুমের ফোন নাম্বার কালকেই আমি দিয়ে দিয়েছিলাম, তাও আর একবার টুকে নিতে পারো স্ক্রিনের উপর থেকে দেখে। পর্ষদ সভাপতিদেরকে তোমরা ডিরেক্ট কিন্তু ফ্যাক্স করতে পারো, ফ্যাক্সের নাম্বার ওখানে দিয়ে দিয়েছে, আর পর্ষদ যে সচিব আছে তিনি কিন্তু নাম্বার এখানে দিয়ে দিয়েছে, আর উপসচিবকেও তোমরা পরীক্ষা সংক্রান্ত কোনো সমস্যা সেটাও কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে ফ্যাক্স করে তোমরা জানাতে পারো। আইসোলেশন রুম কিন্তু সমস্ত স্কুলে কিন্তু ব্যবস্থা করা কিন্তু সম্ভব নয়, তার কারণ তোমরা জানো যে কম্পোজিট গ্রান্টের টাকা কিন্তু ফুরিয়ে এসেছে, শিক্ষকরা বলেছে। তাই এই নিয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকারা কিন্তু বলেছেন যে পর্ষদ সভাপতির একটা ক্লিয়ারেন্স দেওয়া উচিত, নোটিশ দিয়ে যে কী কী নিয়ম মানতে হবে, কিন্তু সেরকমভাবে কোনো নোটিশ কিছু দেয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যেটুকু জানা যাচ্ছে সেই এই দুটি নিয়ম কিন্তু অবশ্যই পর্ষদ সভাপতিদের জানানো উচিত স্পষ্টতভাবে যে পরীক্ষার কোভিড বিধি কী কীভাবে মানা হবে। এর সাথে সাথে বলে রাখি বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে তোমরা সকলে জানো বদল হবে, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি কিন্তু 3টে পরীক্ষা, 16, 28 এবং আরও একটি তারিখের পরীক্ষা কিন্তু বদল হতে পারে। তো এই পরীক্ষাটা বদল হচ্ছে, তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি কিন্তু মিলে যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বা জয়েন্টের মেন পরীক্ষার সাথে, সেহেতু NTA সূত্র থেকে যবেই রুটিনটা প্রকাশ হয়েছে জয়েন্টের, তখন থেকেই কিন্তু মুখ্য সচিব এবং তার সাথে সাথে আমাদের যে পর্ষদ সভাপতি বোর্ডের, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে নবান্ন মারফত তিনি বলে দিয়েছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের নতুন যে রুটিনটা সেটা কিন্তু তোমরা জেনে যাবে। কি কবে নতুন তোমরা রুটিন পাবে, কী কী বিষয় চেঞ্জ হচ্ছে, সবটাই এই ভিডিওতে রয়েছে, দেখে নাও। আগের সূচি অনুযায়ী যে 2 থেকে 20 এপ্রিল ওই পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়ে দিয়েছে যে জয়েন্ট এন্ট্রান্স যে পরীক্ষা মানে জয়েন্টের মেন যে পরীক্ষা সেটা হবে কিন্তু 16 থেকে 21 এপ্রিল, দুই পরীক্ষার সময়সূচিতে যাতে কোনো ঠোকাঠুকি না হয়, অর্থাৎ সেই জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিকের সূচিতে কিছু রদবদলের ভাবনাচিন্তা শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে বুধবার রাজ্যের শিক্ষা সচিব মনীষ জয়েনের সাথে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে চিরঞ্জীব বাবুর একটা সবিস্তার আলোচনা হয়েছে বলে শিক্ষা প্রশাসন সূত্রের খবর। সেই বৈঠক থেকে বেরিয়েছে যে চিরঞ্জীববাবু বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে পরীক্ষার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে আগামী সপ্তাহেই, অর্থাৎ আগামী সপ্তাহে তোমরা জানতে পেরে যাবে। 8 লক্ষেরও কিছু বেশি ছাত্রছাত্রী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে,
গত 1 নভেম্বর পরীক্ষাসূচি ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাংলা থেকে কি বলবো তোমাদের, যে বাংলা থেকে কয়েক হাজার পরীক্ষার্থী কিন্তু জয়েন্ট পরীক্ষায় বসে। তোমরা জানো দুটি পরীক্ষার সময়সূচি আংশিকভাবে মিলে গেলে অসুবিধায় পড়বেন অনেক পরীক্ষার্থী, তাই উচ্চ মাধ্যমিকের সূচি বদলের ব্যাপারে আলোচনা একটা চলছে বন্ধুরা। আমাদের এর সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, একাদশ শ্রেণীর পরীক্ষাও কিন্তু পিছোতে পারে এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু আপডেট এলে তোমাদের তা জানিয়ে দেবো। এবং এর সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট বলে দিই, বাংলার শিক্ষা ক্লাসরুম তোমরা হয় দেখেছো G24 ঘন্টাতে এবং নিউজ টাইম বাংলাতে। তোমাদের বলছি যে G24 ঘন্টা নিউজ টাইম বাংলার এত বড় বড় বাংলা শিক্ষা ক্লাসরুমে অত বড় বড় ক্লাস হয় বোঝায়। তো এই পুরো ভিডিওটা যদি না দেখতে পারো, ছোটো ছোটো লাস্টে ক্লিপ থাকে দেখবে যে প্রশ্ন উত্তর কিন্তু দিয়ে দিচ্ছে পর্ষদের শিক্ষকদের তরফ থেকে। সেই পর্ষদের শিক্ষকদের তরফ থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিচ্ছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। যদি না পাও আমাদের চ্যানেলে কিন্তু আমরা সাজেশন আকারে ছোটো ছোটো ভিডিও আকারে কিন্তু প্রস্তুত করে দিচ্ছি, সেগুলোও দেখে নিতে পারো। আশা করি এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি ইনফরমেশনগুলি পেয়ে তোমরা খুব উপকৃত হয়েছো। আর আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলে জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।